আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি পিঠার রেসিপি, আর সেটা তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে। যখন পাউরুটি আমাদের খেতে ইচ্ছে করে না, তখন আমরা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারি। আর এই পাউরুটির বল রেসিপিটি খেতে খুবই মজাদার। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে করে নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। এজন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটির পাশগুলোকে কেটে বাদ দেব। তো এভাবে করে একটা ছুরি দিয়ে খুব সহজেই পাউরুটির এই লালচে পাশটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপর এভাবে করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও ছিঁড়ে নিতে পারেন। এরপর এই কেটে নেওয়ার টুকরোগুলোকে এখন একটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর আমি ফিরে এসেছি, আর এটা এরকম হয়েছে। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তো খুব একটা বেশি গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা আমি একটা পিঠার মতো করে তৈরি করব সেজন্য। আপনারা যদি পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করতে চান, সেক্ষেত্রে গুঁড়া দুধের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে। এখন ভালোভাবে একটা চামচ দিয়ে এই দুধটাকে পাউরুটির সাথে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ, আর দুধটাকে অবশ্যই এরকম চামচ দিয়ে দিতে হবে। এতে করে দুধের পরিমাপটা ঠিক থাকবে, আর খুব একটা বেশি দুধ এখানে ব্যবহার হবে না। তাই ঠিক এইরকম একটা ডো তৈরি করার জন্য যতটুকু দুধ প্রয়োজন ততটুকুই ব্যবহার করতে হবে। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ডোটা দেখতেই পাচ্ছেন ঠিক কেমন হয়েছে। খুব একটা টাইট হবে না, আবার খুব একটা নরমও হবে না, ঠিক এরকমই হবে। এরপর হাতে আমি কিছুটা তেল মেখে নিয়ে কিছুটা ডো নিয়ে এরকম গোল করে দুই হাতের সাহায্যে বলের মতো করে একটা শেপ দিয়ে দেব। তো আপনারা চাইলে এক্ষেত্রে যে কোনো শেপই দিতে পারেন। তো যেহেতু আমি পাউরুটি বল তৈরি করছি, তাই এখানে অবশ্যই বলের মতো করেই শেপটা দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নেব। তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেটাকে মিডিয়াম হিটে গরম করে নেব। তো তেলটা যখন মাঝারি আঁচে গরম হয়ে আসবে, চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে এই বলগুলোকে দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ পর থেকে অনবরত নাড়তে হবে, যেন 4-5টা ভালোভাবে ভাজা হয়। তো এইভাবে করে উল্টে পাল্টে প্রায় 5-7 মিনিটের মধ্যেই পাউরুটির এই বলগুলো খুব সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে ভাজা হয়ে যাবে। যখন এইরকমভাবে দেখবেন যে কালারটা ব্রাউন কালার হয়ে এসেছে, তখন এগুলোকে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তা আমার এগুলো হয়ে গেছে। তো আমি চুলায় আবারও একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর এখানে আমি দিচ্ছি 2 কাপ পানি। তো এখন একটা শিরা তৈরি করে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে এখন দিয়ে দিচ্ছি 2 এলাচ। এতে করে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। অনবরত নেড়ে চিনিটাকে এভাবে করে গলিয়ে দিতে হবে। তো এখানে শিরাটা খুব একটা ঘন করা যাবে না, তবে এটা একতারের মতো এরকম ঘনত্বে আসতে হবে। যখন 2 আঙ্গুলের মাঝে নিলে বোঝা যাবে যে এটা একতার তৈরি হচ্ছে, ঠিক সেই পর্যায়ে এর মাঝে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি পিঠাগুলো দিয়ে দিলাম। আর এবারে পিঠাগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে শিরার মাঝে ভালোভাবে ডুবিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে এভাবে করে 10 মিনিটের জন্য হাই হিটে এটাকে জাল করব। তো এভাবে করে জাল করলে খুব সহজেই পিঠাগুলোর মাঝে চিনি শিরাটা ঢুকে অনেক নরম হয়ে যাবে। তো খেতে খুবই ভালো লাগবে। তো ফিরে আস
আমার পিঠাগুলো আমি একেবারে ঠান্ডা করে তারপর আপনাদের সামনে পরিবেশন করেছি। আর এখন ভেতরটা কেমন হয়েছে সেটাও একটু কেটে দেখালাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।